তেলিয়ামুড়াতে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত, দুষ্কৃতে 40 ভোটার বিজেপিতে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসে রাজ্যের দিকে দিকে শাসক বিরোধী শিবিরগুলোর রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুষ্কি এলাকাতে এক সভার মধ্যে দিয়ে বামফ্রন্ট মাথাসহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 12টি পরিবারের 40 জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন। নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় দাবি করেন, এই সময়ের মধ্যে সরকার পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নমুখী কর্মযোগ্য রেখেছে। বিশেষ করে জনজাতি এলাকার সার্বিক বিকাশে সরকার একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন বলে শ্রীমতী সাহা রায় দাবি করেন। আগামী কিছুদিনের মধ্যে দুষ্কি এলাকায় আরও কি করে উন্নয়নের মধ্যে দিয়ে জনজাতিদের জীবন জীবিকার মানকে তুলে ধরা যায় সেই বিষয়েই পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আজ দুষ্কিতে জানালেন শ্রীমতী সাহা রায়। আগামী লোকসভা নির্বাচনের আগে জনজাতি অধ্যুষিত এই দুষ্কি এলাকাতে এইভাবে বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ বিষয় বলে রাজনৈতিক মহলের বক্তব্য। গরু পালেন, শুকর পালেন, মুরগি পালেন, তাদেরকে আমরা বছরে 6,000 টাকা পশুপালন সম্মান নিধি আমরা দিচ্ছি। তা আজকে এখানে আমি সবাইকে বলবো, সরকার বিনামূল্যে শুকরের ছানা দিচ্ছেন, শুকরের বাচ্চা দিচ্ছেন, ছাগলের বাচ্চা দিচ্ছে, এগুলি নিয়ে আপনারা থেকে পেলে বড় করুন এবং সরকারের কাছে এই সম্মান নিধি বছরে 6,000 টাকার জন্য আপনারা আবেদন করুন। শুকরের খাবার দেওয়া হয়, মুরগির খাবার দেওয়া হয়, এগুলি দিয়ে আপনারা স্বনির্ভর হতে পারবেন। গত পরশুদিন বিধানসভায় আলোচনা হয়েছে জনজাতি কল্যাণ দপ্তর থেকে মহিলাদের, জনজাতি মহিলাদের যেন বিনামূল্যে সুতা দেওয়া হয়, এই পাছড়া রিসা বানানোর জন্য জনজাতিদের যাতে বিনামূল্যে সুতা দেওয়া হয়, সরকার সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে এটা করে দেবে। আগামী কিছুদিনের মধ্যে আমি বিধায়ক উন্নয়ন তহবিলের মিটিং ডাকবো। সরকার আমাদেরকে এবার বছরে 75 লাখ টাকা দিয়েছেন প্রত্যেক এমএলএ কে তার নিজ নিজ এলাকার জন্য। আমরা এই প্রকল্পেও মহিলাদেরকে যাতে বিনা পয়সায় সুতা দিতে পারি তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে জনজাতি মহিলারা এই কাজটা করতে পারে। তো আমাদের সরকার চেষ্টা করছে আপনাদের ব্যক্তিগত স্বার্থ, আপনাদের ব্যক্তিগত চাহিদাকে পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। রাজ্যের সামগ্রিক ডেভেলপমেন্ট যেমন চেষ্টা করছে, তেমনি আপনাদের প্রত্যেকের ঘরে রোজগার দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। আপনারা সরকারের সুযোগ সুবিধাগুলি গ্রহণ করার জন্য উদ্যোগ নেন, ঘরে বসে থাকলে হবে না। না বুঝলে আমাদের বুথ সভাপতিরা আছেন, আমাদের লিডাররা এখানে আছে, এদের সাথে যোগাযোগ করুন যে আমি তো 2টা শুয়োর পালি, এবার আমি সরকার থেকে কি কি সুবিধা পাবো, আমি তো 10টা মুরগি পালি, আমি সরকার থেকে কি কি সুবিধা পাবো, আমরা আপনাদের সরকারি সুযোগ সুবিধা দেব। গরু পালেন, গরু দেওয়া হবে ফ্রিতে, গরু দুধ বিক্রি করে রোজগার যেমন করতে পারবে, দুটা গরু তিনটা গরু যারা পালবেন তারা বছর। ব্যুরো রিপোর্ট।